দেখেন রান্নাটা দেখতে দারুণ হয়েছে। জঙ্গলমহল ভিলেজ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাংলা নিরামিষ দই পটলের রেসিপি বানিয়ে আপনার সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। দেখেন বন্ধুরা আমি এখন রান্না চালাই চলে এসেছি, পটলগুলোকে কেটে নেব। পটলের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, পটলের খোসাটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিছি, একটু করে আছে, দেখতে ভালো লাগবে তার জন্য আমি একটু করে রেখেছি এভাবে খোসাটা। এভাবে করে আমি দুদিকটা সামান্য করে একটু করে চিরে নিচ্ছি, পটলে আমি দুদিকটা এভাবে করে চিরে নিছি। পটলগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি সবগুলোই, এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পটলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ। লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেব, এভাবে মিশিয়ে নিচ্ছি আমি। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই জায়গাতে আমি ধনে আর জিরে নিচ্ছি, বেটে নিচ্ছি। ধনে জিরে বেটে আমি তুলে নিয়েছি এই জায়গাতে। পোস্ত, কাজু বাদাম বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর 4টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা আমি বেটে নিচ্ছি। সব মশলা বেটে নিয়ে চলে এসেছি, চুলো ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আর এই পটলগুলোতে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, এগুলো তেলে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি পটল ভাজার সময় বেশি করে তেল দিয়ে দিচ্ছিলাম, আর আমি কড়াতে তেল দিচ্ছি না। এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর 4টা লবঙ্গ। বেটে রাখা ধনে জিরেগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। মশলাটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটলগুলোকে, সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি মশলার সাথে পটলটা ভালোভাবে কষে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা বুঝে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে ঢাকা দিচ্ছি। এই বাটিতে আমি দই নিয়েছি, দইটাকে ফেটে নিচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি আমি এইভাবে করে। দইটা ফাটানো হয়ে গেছে, কড়া থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কড়াতে। পোস্ত আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি, ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা এই জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখেন রান্নাটা দেখতে দারুণ হয়েছে, আর খেতেও দারুণ এই রান্নাটা। আমার রান্না ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো।